হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা। সবসময় আপনাদেরকে পান্ডারা দেখিয়েছি, কিন্তু মিষ্টির ডালা দেখানো হয়নি ওভাবে। তো আজকে একটা মিষ্টির ডালা ডেকোরেশন করছি, সেই জন্য এটা একটুখানি ভিডিও করে রেখেছি আর সেটাই একটু শেয়ার করছি। এখানে আমি একটা ককশিটের ডালা নিয়েছি। ককশিটটা কিন্তু একটু মোটা, কারণ যেহেতু মিষ্টি দিব সেহেতু যেন একটু হেভি হয় ডালাটা। একেবারেই নর্মাল হলে কিন্তু মিষ্টির ওজনে ওটা ভেঙে যাবে। আর হ্যাঁ, কাগজের ডালায় বা বোর্ডের ডালায়, মানে পাতলা কোনো কিছুর ডালাতে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। তো এটা একটা ককশিটের ডালা, এবং ডালাটা একটা সেপারেট করে নেওয়া হয়েছে, চারটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। যেহেতু গোল ডালাটা, সেহেতু ডালায় পিঠা সেট করাটা একটু ডিফিকাল্ট। যদি চারকোনা হতো তাহলে খুব ইজিভাবে সব কিছু সেট হয়ে যেত। আর এখানে কয়েক পদের মিষ্টি আনা হয়েছে। তো মিষ্টিগুলো আসলে আমি কিনিনি, মিষ্টিগুলো ক্লায়েন্ট কিনে এনেছে। তো যেটা হয়েছে প্রবলেম, যে কোনটাতে কী দিব এবং কতটুকু পরিমাণে আঁটবে এটা বোঝা মুশকিল হয়ে গিয়েছিল। যেহেতু এখানে চারটা সেপারেট, তো মিষ্টি পাঁচ থেকে ছয়টা আইটেমের মতো ছিল, সেজন্য একটু সুবিধা হয়েছে। প্রথমে আমি এই যে গুড়ের বরফিটা দিচ্ছিলাম, কিন্তু যেটা প্রবলেম হয়েছে, গুড়ের বরফিটা কিন্তু আমার যে অংশটুকু ছিল ডালার সেই অংশে ভরপুর হয়নি। আমি কিন্তু এই ডালাটা তৈরি করার আগে অনেক ডালা আশেপাশে তৈরি করেছি, তো সব কিছু একটু মেসি হয়ে আছে, কারণ অনেক ডালা রেডি করতে হয়েছে, প্রায় 15-16টার মতো ডালা। তো একটু মেসি তো হবেই, তো সব কিছু একটু ক্লিয়ার করে নিয়ে তো ডালাটা, মিষ্টি ডালাটা তৈরি করতে শুরু করেছি। মিষ্টি ডালা আমরা হচ্ছে এরকম গোলও নিতে পারি, চারকোনাও নিতে পারি, আবার কিনা ওই যে আটকোনা ডালা যেগুলো বলে সেগুলোও নিতে পারি। তো আটকোনা ডালাগুলো কিন্তু হচ্ছে বেতেরগুলোই ভালো। তবে কিনা এখন ককশিটের ডালাটা বেশ জনপ্রিয়। অনেক কষ্ট করে আমি দুই রঙের সাদা, মানে বরফি সাদা এবং হচ্ছে লাল বরফি দিয়ে এটা সেট করেছি, আর বাকিগুলো যেগুলো কম ছিল ওগুলো দুইটা কালার মিলিয়ে মিলিয়ে দুইটার সাথে মিলিয়ে মিলিয়ে সেট করেছি। মিলিয়ে দেওয়ার ফলে সেট হয়েছে, না হলে কিন্তু ও আসলে ওরকম করে হতো না। পরে সেট করার পর দেখি যাক ভালো লাগছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যেরকম মিষ্টি পেয়েছি আমি ঠিক সেরকম করে সাজিয়েছি, আরও কালারফুল মিষ্টি থাকলে আরও বেশি সুন্দর করে সাজানো যেত। তবে যেটা এনেছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে, আমি স্যাটিসফাইড। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ডালা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।